শোর শোধনী বাতিলের রায় রিভিউ চেয়ে আবেদনের শুনানি নয় নভেম্বর সংবিধানের সোর সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার রিভিউ আবেদনের শুনানি আগামী নয় নভেম্বর রিভিউ শুনানির বিষয়ে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের আবেদনের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বিষয়টি নয় নভেম্বর শুনানির জন্য আজ দিন ধার্য করে আদেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে দুই শূন্য এক চার সালের এক সাত সেপ্টেম্বর সংবিধানের শর্ষ সংশোধনী পাশ করা হয় ওই বছরের দুই দুই সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের পাঁচ নভেম্বর সুপ্রিম কোর্টের নয় আইনজীবী হাইকোর্টে রিট পিটিশন করেন সে রিটের চূড়ান্ত শুনানি শেষে দুই শূন্য এক ছয় সালের পাঁচ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ লার্জার বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন এরপর হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে দুই শূন্য এক ছয় সালের দুই আট নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল করে সে আপিলের শুনানি শেষে দুই শূন্য এক সাত সালের তিন জুলাই তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় ঘোষণা করেন আপিল বিভাগের দেয়া ওই রায় পুনর্বিবেচনার চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ সে আবেদনের শুনানির জন্য ধার্য হলো আজ